তবে ইতিহাসে আমিও দেখেছি একটা জায়গায় আল্লামা নিয়ে গিয়েছিলেন, যে জায়গাটার নাম হলো মিনা থেকে যখন মুজদালিফায় যাওয়া হয় এবং পুনরায় যখন আরাফাতের ময়দান আরাফাত থেকে মুজদালিফা হয়ে মিনাতে যখন ফিরে আসা হয়, মিনা থেকে আরাফাত যাওয়া হয়, আরাফাত থেকে মুজদালিফা, মুজদালিফা থেকে যখন ফিরে আসা হয় মিনাতে, আমি চোখের সামনে দেখেছি। বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আমি ওই হই হই করার নেতা হতে চাইনি ভাই, আমার পিছনে 50-60-100-200 বাইক ঘুরবে ওই রকম নেতা হতে চাই না। আমি নেতা হতে চাই ওটা যে নেতাকে আল্লাহ আরশে আজিমের ছায়া দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ গরিবের খাদেম হতে হবে, গরিবের সেবক হতে হবে। আর আমি গরিবের সেবক বলছি, আপনি আমাকে নিয়ে এসছেন আপনার মুখের ভাষা এই এই চল এই চল এই লোকগুলোকে এই করছে রাস্তায়, টেনশন তো তাদের, আমাদের কিসের টেনশন? হ্যাঁ আমরা নামাজ কাজা করে ফেলেছি, রোজা কাজা করে ফেলেছি, দাড়ি ঠিকভাবে রাখতে পারিনি, প্যান্ট শার্ট পরে ঘুরি, মাঝে মাঝে সিনেমা দেখে ফেলেছি, একটু একটু করে এদিকে পার্কে ফার্কে যে বসে একটু গল্প করে ফেলেছি, হ্যাঁ অন্যায় করেছি, কিন্তু এটা আল্লাহর কাছে করেছি। আল্লাহ বলেছে বান্দা আমার কাছে কেউ যদি অন্যায় করে আমি আল্লাহ তাকে মাফ করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। যাহা উম্মতুনে পুকার মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি وعات لله ومنع لله فقد استغمل الإيمان. আমার আব্বা আমার ভাইরা, আমার আম্মা আমার বোনেরা, আমরা যাই করি নাই করি শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য করব, ঠিক না বেটি? কেন আমাদের স্রষ্টা যিনি আমাদেরকে বড় সুন্দর করে সৃষ্টি করেছেন, বড় ভালোবেসে দুটো হাত, দুটো চোখ, দুটো কান, দুটো পা এবং জিন্দেগি দিয়েছেন, আজও বাঁচিয়ে রেখেছেন। আমরা যা কিছু করব আল্লাহকে খুশি করার জন্য করব। যদি আল্লাহকে খুশি করার জন্য আমরা করি তাহলে দুনিয়াতেও আমরা কামিয়াব হব, আখেরাতেও আমরা কামিয়াব হব। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে আমরা কি করলে আল্লাহ খুশি, কি করলে আল্লাহ খুশি নয়, এর জন্যে আল্লাহ পাক যুগে যুগে তিনার পক্ষ থেকে নবী রসুল পাঠিয়েছে। আমি আপনাদেরকে ভালোবাসি, আমার কোনো স্বার্থে নয়, আমি কারও মুখাপেক্ষী নয়, আমি খুব জেদি ছেলে, আমি লাভ লসের কখনো অঙ্ক করি না, আমি শুধু এতটুকু বুঝি আমার আল্লাহ খুশি কিনা, আমার রসুল খুশি কিনা এটাই বুঝি। অতএব রোজ বড় পেরেশান নিয়ে ছুটে বেড়াই, অতএব ভদ্র ব্যবহারটা রাখুন, হই হই করেন না, কেন আমি যা জানি আপনারা তা জানেন না। আপনারা যদি জানতেন তাহলে আপনারা এত গাফিল হয়ে থাকতেন না। মৃত্যু আলাদা জিনিস, মৃত্যু সবার হবে, আর অপমানিত হওয়া আলাদা জিনিস, জুলুমের শিকার হওয়া আলাদা জিনিস। আপনাদের মৃত্যু হবে না, একদিন যেদিন ডেট আছে সেদিন তো হবে, কিন্তু মৃত্যু হওয়ার আগে যে আপনাদের ঘরে কত জ্বলতে হবে এটা আপনারা জানেন না। কিভাবে দুনিয়ার জালিম আর মুনাফিকরা আপনাদের ঘরে ঘিরে ফেলেছে আপনারা জানেন না। লিবিয়ায়, মিশরে, চাসনিয়াতে, বসনিয়াতে, ইরাকে, মিশরে, আফগানে, কাবুলে,
तमाम दुनियार जेदिके ताकाबेन एकटा कुकुरेर दाम आछे तो मुसलमानेर दाम नाई। अर्थात एत अपमान करछे एकटा कुकुर के मानुष भालोबेसे घरे निये जाए किन्तु ए समाज के मानुष जेखाने पाच्छे सेखाने हत्या करछे मारछे मा बेटीदेर के रेप करछे छोट्ट छोट्ट बाच्चा ए पेपर तो पढ़ें ने मन है सकाले उठें कि करें सकाले उठे हाई तो जमीते जान चाषबास करें कि किलाबे जान बा पाड़ार माचाने बसे आड्डा दें एक दुनियार खबर राखबें जे कि होच्छे दुनियाते तो सेई जगह बांगलार मुसलमान आपनादेर संगे आमादेर एकटा आत्मीयता आछे जे आत्मीयटा रक्तेर आत्मीय थेकेओ गभीर সেটা হলো ইমানি আত্মীয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ইমানি আত্মীয়তে দেখেন আমি নিজেও চাইতে পাচ্ছি না রোদের তাপেতে, আর আপনারা রোদে বসে আছেন আপনাদের কষ্ট হচ্ছে না? আপনাদের কষ্ট কিন্তু এটা তো একটা মজলিসকে অপমান করা জানি, কিন্তু মজলিসের অপমান নয়, এখানে কিছুটা ওখানে কিছুটা ওখানে কিছুটা ওখানে কিছুটা ওখানে কিছুটা দেখতে খারাপ লাগছে। আর যারা সন্ত্রাস আছে জালিম আছে তারা এই ছোট ফটোটা তুলে বলবে দেখছো আব্বাস সিদ্দিকীর থেকে লোক ঘুমুক ঘুরিয়ে নিচ্ছে। সমাজে তিন শ্রেণীর মানুষ আছে, এক শ্রেণী অন্ধবিশ্বাস করে আর এক শ্রেণী যেদিকে সরজ যায় সেদিকে থাকে, কথা বুঝছেন না? আর এক জিনিস কি সমাজ আছে যারা কিন্তু বুঝে সুজে পা ফেলে, দুই সমাজের মানুষ কিন্তু আমার দিকে চলে এসেছে, এক অন্ধবিশ্বাসী আর এক বুঝেছে, বুঝেও দেখছে না আব্বাস সিদ্দিকী ঠিক করছে, কিন্তু যে কোনো স্রোতে ভেসে আসে ওইগুলো যখনই মেসেজটা পাবে তখনই কিন্তু তারা আটকে যাবে। এটা তো এটা তো আমাকে চক্রান্ত করে ফাঁসানো হলো। আমি তো মাওলানা সাহেবকে বার বার বলেছি ছায়া দেখে জলসা করবে, কিন্তু আমার নিজেকে চাইতে কষ্ট হচ্ছে, কি অজ করবো। এবার আমি কি অজ করবো, আমার রোজ এইরকম রোজ তাপে 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 আমারও শরীর কষ্ট হচ্ছে। আরে পাখা চালালে শুধু হয়নি বাবা, একটা তাপ আসছে নাকি? আমি ছায় বসেছি আমার কষ্ট হচ্ছে। জানি যতই তোমরা খাটাখাটনি করো যাই করো মানুষ তো রে বাবা, অন্য কিছু তো নয়। আর ভাড়া করে আনা নয়, যে টাইমের মতো বসে থাকতে হবে, রোদের সেদ্ধ হতে হবে, যত কষ্টই হোক না চলে গেলে পয়সা দেবো না, এমন তো ব্যাপার নয়। ভালোবাসায় এসেছো ঠিক না বেটি? আর আমিও ভালোবাসায় তোমাদেরকে বুঝাতে এসেছি, বা তোমাদের কষ্টটা দেখে আমাকেও কষ্ট হচ্ছে। তা যারা রোদে দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে না থেকে বসবেন, আর না হয় সেই রাস্তায় যে ছায়াতে দাঁড়ান, মাঠে দাঁড়াবেন না। অতএব ভাই একটু কথা কম বলবেন, কেন অনেক টেনশনের মধ্যে আছি, অনেক চাপের মধ্যে আছি। কি টেনশন কি চাপ? টেনশন হচ্ছে একটাই, কি করে গরিবকে বাঁচাবো, কি করে আমার কমকে বাঁচাবো, কি করে আমার দেশবাসী গরিব দেখারে বাঁচাবো, এই টেনশনে আছি। আর আমি যেটা দেখছি আপনারা সেটা দেখতে পাচ্ছেন না, আপনারা জানেন না আপনাদের স্থান কোথায়। বর্তমান ভারতবর্ষে পশ্চিম বাংলায় মুসলমানের পরিস্থিতি হলো দলিত আদিবাসীর থেকেও খারাপ। আমি বলিনি, রিপোর্ট বলছে, রিপোর্ট দলিত আদিবাসীর থেকেও খারাপ। তাহলে সেই জায়গায় আমি চাইছি কি করে আপনাদের তোলা যায়, কিন্তু সেই জায়গায় নানা রকম সমস্যা। এটা নবী দিবসের মাস, এটা রসূলুল্লাহর আগমন নিয়ে আলোচনা করব। কষ্ট করে শুনতে পারবেন তো নাকি? আল্লাহ নবীকে আল্লাহ এই মাসে পাঠিয়েছিলেন,
কি জন্য বলুন, কি জন্য পাঠিয়েছিলেন বলবেন না? দুটো কাজ করতে পাঠিয়েছিলেন, কটা কাজ মুখে সারা দেন, কটা? নাম্বার ওয়ান, নাইকে প্রতিষ্ঠিত করা। নাম্বার টু, মিথ্যাকে মিটিয়ে দেওয়া, জুলুমকে মিটিয়ে দেওয়া, অন্যায়কে মিটিয়ে দেওয়া। তাহলে নাই প্রতিষ্ঠিত করা, অন্যায়কে মিটিয়ে দেওয়া, এই জন্যে আল্লাহ আমার রসুলকে পাঠিয়েছিলেন। আমার রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার আসার আগে এই দুনিয়ার জমিনে আবু জেহেল নামে একজন নেতা ছিল, উদবা নামে একটা নেতা ছিল, সাইবা নামে একটা নেতা ছিল, আবু লাহাব নামে একটা নেতা ছিল, যারা সমাজের বুকে রাজ ক্ষমতা দিয়ে গরিবদের গরিবের ঘরে ছেলেদের ঘরে গ্যালারিতে দর্শক বসে থাকত, গরিবের ঘরে ছেলেদের ঘরে হাতে পায়ে দড়ি বেঁধে ওই স্টেডিয়ামের গ্যালারির ভেতরে মাঠেতে ছেড়ে দিত। আর বাঘ সঙ্গে ষাঁড়ের সঙ্গে কুস্তি লড়াইয়ের প্রতিযোগিতা হতো। গরিবের ঘরে ছেলে ষাঁড়ের আঘাতে বাঘের আঘাতে মারা যেত, আর গ্যালারিতে বসে বসে ভিআইপিরা হাততালি দিত। এটা মানুষরূপী পশু ছাড়া আর কিছু নয়, ঠিক না বেটি? এই রকম অশান্তি সমাজের বুকে গরিবদের উপরে শুরু হয়েছিল। আল্লাহ নবী এই সকল সন্ত্রাস জালিমদের হাত থেকে ওই অসহায় গরিব মানুষগুলোকে বাঁচাবার জন্য দয়ার রব্বুল আলামিন সৃষ্টিকর্তা শর্ত শেষ নবী করে মুহাম্মদ সাল্লামকে পাঠিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন আসলেন, তৎকালীন সময় মক্কার জমিনে রাজত্ব চালাতো আবু জেহেল, উদবা সাইবা, আবু লাহাব, এ জুলুম করতে লাগলো নারীদের উপরে, মা বাপের উপরে জুলুম করতে লাগলো, গরিবের ঘরে ছেলে মেয়েদিগকে কৃতদাস বানাতে লাগলো, মানুষের অধিকারকে কেড়ে নিল, মানুষের বাক স্বাধীনতাকে কেড়ে নিল, মানুষকে কথা বলতে দিত না। যখনই কেউ এদের বিরুদ্ধে কথা বলতো, তৎকালীন সময়ে তরোয়াল দেখিয়ে, তৎকালীন সময়ে তাদেরকে জোর করে জেলে ভরে অত্যাচারও করত। আজকের সঙ্গে মিলছে না মেলেনে, কথা বলুন মিলছে না মেলেনে? এরকম কিছু সন্ত্রাস মানুষরূপী পশু সমাজে বাড়ছে না কমছে? এদেরকে আল্লাহ হেদায়েত করুক, বলুন আমিন। যদি হেদায়েত কপালে না থাকে আল্লাহ ধ্বংস করে দিক, বলুন আমিন। আল্লাহ নবী দুনিয়ায় আসলেন, আল্লাহ পাক পাঠালেন ওদের হাত থেকে অসহায় মানুষগুলোকে বাঁচাবার জন্য, গরিবগুলোকে বাঁচাবার জন্যে, মজলুমগুলোকে স্বাধীন দিবার জন্যে, নাইকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ আমার রসুলকে পাঠালেন। আমার নবী দুনিয়া জমিনে আসলেন, এসে নবী আমার বুঝাতে লাগলেন লোককে, বাবারা তোমরা মানুষে মানুষকে হত্যা করো না, মানুষে মানুষের উপর জুলুম করো না, মা বাপকে মেরো না, নারীদের উপরে অত্যাচার করো না। নারী মা হয়, নারী বোন হয়, নারী বেটি হয়, নারী স্ত্রী হয়, স্ত্রী ছাড়া অন্য কারো সঙ্গে শারীরিক রিলেশন করো না। এইভাবে রসুল বুঝাতে লাগলেন, গরিবের হক দাও, ও ধনী লোক তুমি এ গরিব, সবাই এক প্রভুর সৃষ্টি, এর উপরে জুলুম করো না, শতকরা আড়াই টাকা গরিবকে তুমি দাও। এভাবে একটার পর একটা একটার পর একটা মানবতার কথা, সাম্যের কথা, প্রেমের কথা, ভ্রাতৃত্বের কথা দয়ার নবী মানুষ জাতিকে শিখাচ্ছে।
আল্লাহ নবীর এই নাই সত্য কথা শুনে একজন দুজন করে আমার রাসূলুল্লাহর দিকে আগিয়ে সত্যের পথে চলা শুরু করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর দিকে আস্তে আস্তে করে একজন দুজন করে আসছে। আবু জেহেল দেখলো এ মুহাম্মাদের তোয়াজ বন্ধ করতে হবে। শুনছেন, আজকের আবু জেহেলের চেলারাও চাইছে আমার আজকে বন্ধ করতে হবে। চাইছে না? চাই না। আর একটা কথা বলে নি, রাস্তায় যারা আসলে সংগঠনের ফ্ল্যাগ দিয়ে তকবীর দিয়ে আসলে, আমি তো অনেকবার বারণ করেছি এগুলো করতে। কি চাইছেন আপনারা? আপনাদের খুব মজা হচ্ছে না? যদি আপনি গার্জেন হতেন না এই জায়গায়, যদি আপনি বুঝতে পারতেন তাহলে আপনি বুঝতেন যে আপনি কত বিপদে আছেন। কম করে 6 কোটি বাংলার মানুষকে তাড়াবে, 6 কোটি মুসলিম, দলিত, আদিবাসী, মাতুয়া, সিভিল কাজ, সিভিল টাই, 6 কোটি লোককে বাংলা থেকে তাড়িয়ে দেবে। কোথায় যাবেন? কে তাড়াবে? কে তাড়াবে বলবেন তো, বলেন। আরে কে তাড়াবে বলছেন না? তারাবে হচ্ছে জালিম নেতারা, দেশদ্রোহী নেতারা, সন্ত্রাসী নেতারা, মানবতা বিরোধী নেতারা, আমার দেশের দুশ্মনেরা। ঠিক না বেটি? আপনারা ভাবছেন আমরা দেখে লব সেদিন, আপনি কি করবেন? কি করবেন আপনি? প্রশাসন ইচ্ছা না থাকলেও উপায় নেই, ফোন করে যদি ওপর থেকে হুকুম দেয় ওকে মানতে হবে, নাই চাকরি চলে যাবে। শুনছেন ভাই? তাহলে আপনি কি করবেন? আমি যেটা বলছি আল্লাহর আস্তে ভিক্ষা চাইছি, একটু শোনেন। হাত পেতে ভিক্ষা চাইছি, লাপালাপি করেন নে, চুপচাপ থাকেন। আমি বারবার বলেছি, যখন জলসাই যাবেন, এলাকা থেকে বেরোবেন, যে এলাকায় যাব ওই পঞ্চায়েত ছাড়া অন্য জায়গার লোকের যাবার দরকার নেই। আমার আবু বাকারের বাগানে কি কম আছে? আমার দেশবাসী হিসাবে হিন্দু, দলিত, আদিবাসী তারা এখন আমাকে ভালোবাসে, সমস্ত ধর্মের মানুষ আমাকে সম্মান করে, ভালোবাসে, প্রিয়ার করে। কেউ বাচ্চার মতো ভালোবাসে, কেউ ভাইয়ের মতো ভালোবাসে, কেউ বন্ধুর মতো ভালোবাসে। আমি বারবার বলছি যে অঞ্চলে যাব ওই অঞ্চল ছাড়া অন্য জায়গার লোক আসার প্রয়োজন নাই, ওই অঞ্চলেই লোকের অভাব নেই আল্লাহর শুকর। কিন্তু আপনারা দেখা যাচ্ছে অঞ্চলের মধ্যেই যদি বাজাকরা বেশি দূর নাই, পাশেই ছিল, আসছে, আবার দেখা যাচ্ছে পুরো পতাকা নিয়ে আল দিয়ে রাস্তায় মিছিল করে। ওদের জন্য আমি 3 জায়গায় গাড়ি দাঁড় করিয়ে দিয়েছি, আগে ওরা চলে যাক তারপর যাব। আমি ওই হই হই করার নেতা হতে চাইনি ভাই। আমার পিছনে 50, 60, 100, 200 বাইক ঘুরবে ওই রকম নেতা হতে চাই না। আমি নেতা হতে চাই ওটা যে নেতাকে আল্লাহ আরশ আজিমের ছায়া দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ গরিবের খাদেম হতে হবে, গরিবের সেবক হতে হবে। আর আমি গরিবের সেবক বলছি, আপনি আমাকে নিয়ে এসছেন, আপনার মুখের ভাষা এই এই চল এই চল এই লোকগুলোকে এই করছে রাস্তায়। ভাই যারা করেছেন, আমি ব্যক্তিগত আপনাকে বলছি না, আপনার মা শুধু সামনে এই সোশ্যাল মিডিয়া সব জায়গা সংগঠনের ছেলেকে শিক্ষা দিচ্ছি। রাগ করুনি আমার সোনার ভাই, ভালোবাসো তাই আসো, আমিও জানি লোক পয়সা দিয়ে গাড়ি বার করতে পারছে না। নেতা সাহেব যাবে 500 টাকা করে তেল দেবো, কিছু বাইক বার কর নে, তাও লোক হচ্ছে না। আর গাঁটের পয়সা তেল করে আব্বাস সিদ্দিকীর পিছনে ঘুরছো, আব্বাস সিদ্দিকীর তাও বারণ করছে কেন? আমি তোমাদের এই তেল পুড়িয়ে ঘোরাতে চাই না, আমি চাই তোমরা প্রতিষ্ঠিত হও, তোমরা চাকরিজীবী হও, তোমরা ডাক্তার হও, উকিল হও, জজ হও, তোমরা আমার দেশের গর্ব হও, তোমরা গরিবদের সাথী হও, এটা করতে চাইছি তোমাদের ঘরে নিয়ে। জানি ভালোবাসে আসবেন, কেন আসবেন না? জলসায় বসবেন, যে যার অঞ্চলে জলসা হবে অঞ্চলের ছেলেরা বেরোবেন। হ্যাঁ, যখন থানা ব্যাসিস একটা কি বলে জনসভা হচ্ছে,
তখন থানার লোকেরা এলো, যখন মহকুমা ব্যাসীর সমাবেশ হচ্ছে মহকুমার লোকেরা এলো, যখন জেলা ব্যাসীর সমাবেশ হচ্ছে জেলার লোকেরা আসবে, যখন পুরো রাজ্যব্যাপী হবে কলকাতায় বা ফুরফুরা শরীফে তখন 30-32 লক্ষ লোক যাবে, যে ঠিক না বে ঠিক গো? হ্যাঁ, ইতিহাস তো তা দেখা গেছে, বলুন ইনশাল্লাহ আগামী দিন ব্রিকেড হবে ইনশাল্লাহ, সব তৈরি আছেন তো নাকি? আলহামদুলিল্লাহ। তো ভাই এই এই রোধ হওয়ার পিছনেও কিছু কারণ হতে পারে, এ গ্রুপ বি গ্রুপ সি গ্রুপ আল্লাহ ভাগ করে দিচ্ছে হয়তো, আল্লাহই ভালো জানে। রোধ হওয়ার পিছনেও কিছু কারণ থাকতে পারে যে এ গ্রুপ বি গ্রুপ সি গ্রুপ করে দিচ্ছি, কেন তোমরাও তো ছায়াতে গিয়ে বসতে পারতে, কি গ্রুপ ভাগ হয়ে যাচ্ছে হয়তো না। তো ভাই আমার কথা খারাপ লেবেন না, আমি ভালোবাসি, আমি একটু হাসি ফুর্তিতে থাকতে পছন্দ করি, কেন মন খারাপ করে থাকবো? আল্লাহ রহমান রহিম তিনি, আর মোহাম্মদ রসুল আমাদের নেতা, তিনিও রহমত লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মন খারাপ কেন করব? আমরা চোর নয়, ডাকাত নয়, আমরা আমফানের টাকা ঝেড়ে খাইনি, আমরা গরিবের 100 দিনের টাকা ঝেড়ে খাইনি, আমরা চাকরির নামে 5 লাখ 10 লাখ করে প্রতারণা করিনি, আমরা করেছি নাকি? তাহলে আমাদের তো জাহান্নামে যাওয়ার ব্যাপার নেই, তাহলে আমাদের তো টেনশন কিসের? যারা হারাম খেয়েছে তারা চিন্তা করবে কবরে গেলে 93টা সাপ পাবে, কায়ামতের বিচার আগে পর্যন্ত দংশন করবে, আর কায়ামত দিন বিচার যখন হবে হকুন নাস, এ বান্দা তোর হক মেরেছিস, তোর নেকি গুণ ওর ঘরে দে আর ওর গুণাগুণ তোর ঘরে দে, যা জাহান্নামে যা। টেনশন তো তাদের, আমাদের কিসের টেনশন? হ্যাঁ আমরা নামাজ কাজা করে ফেলেছি, রোজা কাজা করে ফেলেছি, দাঁড়ি ঠিকভাবে রাখতে পারিনি, প্যান্ট শার্ট পরে ঘুরি, মাঝে মাঝে সিনেমা দেখে ফেলেছি, একটু একটু করে এদিকে পার্কে ফার্কে যে বসে একটু গল্প করে ফেলেছি, হ্যাঁ অন্যায় করেছি, কিন্তু এটা আল্লাহর কাছে করেছি। আল্লাহ বলেছে বান্দা আমার কাছে কেউ যদি অন্যায় করে আমি আল্লাহ তাকে মাফ করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমার বান্দার উপরে কেউ যদি জুলুম করে, গরিবের সম্পদ কেউ লোটে, গরিবের ইন্দিরা আবাসনে 1,40,000 দিয়েছে 80,000, মেরেছে ঝেড়ে দিতে 60,000, এর মাপ নাই, ওটা করেছেন নাকি আপনারা? এ করেছেন? যদি কেউ থেকে থাকেন এরপরও, এখন যদি ঘুম ভাঙে, আপনাকে আল্লাহর আস্তে ভাই বলে বুঝাচ্ছি, আপনি একা যেতে লজ্জা লাগে আমাকে বলবেন, আমি মাওলানা সাহেবকে পাঠাবো, চুপি চুপি বাড়িওয়ালার বাড়িতে গিয়ে ক্ষমা চেয়ে নেবেন, আর মাওলানা সাহেব তাকে বুঝিয়ে বলে দেবে যে ভুল হয়ে গেছে, আল্লাহর রাস্তায় ক্ষমা করে দাও, দ্বিতীয়বার আর করবেন কি? বুঝছেন না বোঝেন না? খবরদার, পরের জিনিস খাবেন না, পরের জিনিস মারবেন না। তা আমি যে কথা বলছিলাম বলতে গিয়ে দিয়ে চলে গেলাম, তাহলে আমি আশা রাখতে পারি আগামী দিন আমার ভাইয়েরা এইভাবে সালামু
কঠিন ওরের দিনে কি আছে মোদের এ কপালে গুনাগার উম্মা আ তো আপনার লইবেন সঙ্গে এ মাহশরে নবী সালাম ইয়া রাসূল ইয়া নবী মাদি ইনা খোতে সব কিছু পারে এন্দখিতে মোদের লাশ কবরে এ রাখিলে লইবেন আপ অনুক সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা। আলহামদুলিল্লাহ, আমার মোজাদ্দেদ জামান দাদা হুজুর ও পাঁচ হুজুরের স্মরণে দুয়ার মাহফিল। কিন্তু ভাই, আপনারা হয়তো বলতে বলছেন ঠিকই, কিন্তু পরিস্থিতিকে সামনে রেখে এই রোদে এইভাবে মানুষকে বসিয়ে রাখা সম্ভব নয়। কেন, আমি কয়েকটা জায়গায় গেছি, দেখেছি মানুষ ফিট হয়ে যাচ্ছে গরমে, আহ, তথাপিও সরছে না। কিন্তু বলুন আলহামদুলিল্লাহ, ভাড়া দিয়েও আনা নয় রে বাবা, এ প্রেম। তবে ইতিহাসে আমিও দেখেছি একটা জায়গায় আল্লামা নিয়ে গিয়েছিলেন, যে জায়গাটার নাম হলো মিনা থেকে যখন মুজদালিফায় যাওয়া হয় এবং পুনরায় যখন আরাফাতের ময়দান, আরাফাত থেকে মুজদালিফা হয়ে মিনাতে যখন ফিরে আসা হয়, মিনা থেকে আরাফাত যাওয়া হয়, আরাফাত থেকে মুজদালিফা, মুজদালিফা থেকে যখন ফিরে আসা হয় মিনাতে, আমি চোখের সামনে দেখেছি মানুষ গরমে চটে এনে বসে পড়ছে, কাঁপতে কাঁপতে মারা যাচ্ছে, তথাপিও মানুষ ভয় বলে কিছু নেই। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক। প্রেম, সৃষ্টিকর্তার প্রেম জীবনকে তারা উৎসর্গ করে দিচ্ছে। আল্লাহ আমাকেও নিয়ে গিয়েছিলেন, এ তো ঠান্ডা, যেনারা সৌদি আরবে গেছে তেনাদেরকে জিজ্ঞেস করবেন সেখানকার রোদের জায়গায় এটা তো ঠান্ডা, এত গরম, তথাপিও মানুষ দিবানা হয়ে পাগলের মতো ছুটছে। আহ, তবে আমার আল্লাহ কোরআনে বলছে কষ্ট ও ধৈর্যের পরেই শান্তি পাওয়া যায়। জোরে বলুন সুবহান। একটু কষ্ট ধৈর্য ধরতে হবে, কিন্তু আমি আপনাদেরকে বাড়াবো না, একটু দোয়া চাওয়া হবে, সকলে বসে যান, দোয়া চাওয়া হবে। স্টেজ থেকে যারা বলছেন নিচুই নেমে যান, তারপরে জলসা করব, যে রোদে বসুন। স্টেজে বসে যদি বলেন ওয়েদার ঠান্ডা আছে, মানা যায় না কি? নিচুই যে রোদে বসে বলতে হবে ওয়েদার ঠান্ডা আছে হুজুর, তাহলে অজ হবে। হ্যাঁ,
কারা কারা বলছেন জলসা হবে হাত তুলে দেখান, কথা দিচ্ছেন? যতক্ষণ করব থাকতে হবে, রোদ হোক পানি হোক ঝড় হোক তুফান হোক থাকবেন, হাত তোলেন লম্বা করে। কারা কারা অজ করতে বলছেন দেখি, আলহামদুলিল্লাহ হাত নাবান, যে কোনো ছায়াতে হাত তুলেছেন মাঠে আছেন, যে কোনো ছায়াতে হাত তুলেছেন মাঠে আছেন, ছায় দাঁড়িয়ে হাত তুললে রাস্তা থেকে নেমে আসো, মাঠে বসো ছায়াতে হাত তুলে দাঁড়িয়ে থাকলে হবে? এ চট বিছো জলসা কমিটি, চট বিছো বাবা। তা দাদা হুজুর পাঁচ হুজুরের স্মরণে জলসা করেছে, একটু দাদা হুজুর পাঁচ হুজুরলে বলি নাকি গো, একটু দাদা হুজুর পাঁচ হুজুরলে বলি। এ গাড়ি থেকে আমার কাগজগুলো নিয়ে আসো, তথ্যগুলো। আল্লাহ পাক যুগে যুগে নবী পাঠায় মানুষকে শান্তির রাস্তা দেখাবার জন্যে, শান্তিকে প্রতিষ্ঠিত করা আর অন্যায়কে মিটিয়ে দেওয়া, এটা নবীদের কাজ। জোরে বলুন সুবহান আল্লাহ। এবং অন্যায়কে মিটিয়ে দেওয়া যে কাজ আপনি আমাদেরকে দিয়েছেন, কোরআনে বলেছেন, সেই কাজ করার শিক্ষাও কিছু আমার বাপ ভাই মা বোনেদেরকে দিলাম। এত হাজার হাজার মানুষ কাজকাম ছেড়ে দিয়ে একেবারে এই সময় এসে বসে আছে, এমনি তো কাজকাম নাই। আল্লাহ এদের রুজিতে আপনি বরকত দেন, এদেরকে কাজকাম আপনি বার করে দেন। আল্লাহ সবাইকে মোটা চালের ভাত মোটা কাপড় পরার তৌফিক দেন, আল্লাহ কারো অভাব দেবেন না আমার আল্লাহ। আল্লাহ এত কষ্ট করে বসেছিল, আপনার দয়াতে হাওয়াও দিয়েছেন ছায়াও দিয়েছেন। আহ আল্লাহ আপনার কুদরত বুঝা বড় মুশকিল, কুদরতে আজিম তার কে বুঝিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে, ছোট হুজুর পীর কেবলা বলতেন। আহ আল্লাহ আমি গুনাহগার, কিন্তু আপনারই তো সৃষ্টি, এগুলোও সব আপনার সৃষ্টি। আজকে আমার দেশবাসী হিন্দু দলিত আদিবাসী সবই তো আপনার সৃষ্টি, কায়নাত তো আপনার সৃষ্টি, এই গাছপালা তরুলতা সব কিছু তো আপনার, তা আপনার কাছে হাত তুলেছি। আল্লাহ আজকের এই দুয়ার মাহফিলকে কবুল করুন, দাদা হুজুরের পাঁচ হুজুরের স্মরণের ঈসা আলাইহিস সালামকে কবুল করুন। এই ঈসা আলাইহিস সালামের নবী আনা মেম্বারে যে ন্যায় সত্য পথে মানুষকে ডাকলাম, অন্যায়ের বিরোধী প্রতিবাদ করার মুখী আন্দোলন গণতান্ত্রিক প্রক্রিয়া শিক্ষা দিলাম, এটা ইসলামের কাজ, দেশের কাজ, দেশকে ভালোবাসাও ইসলামের কাজ। আল্লাহ এই আলোচনাকে আপনি কবুল করে নিন। আমার আলোচনার মধ্যে কোনো কথা যদি আল্লাহ আপনি আপনার হাবিব অপছন্দ করেন, দয়াময় দয়া করে মাফ করে দেন, রহমত করে কি সওয়াব দিয়ে থাকেন, সর্বপ্রথমে সওয়াব। আকায়ে নাম দা মুফাকি মওসুদাত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনের দরবারে সবটু পৌঁছে দিন। হুজুরের আব্বা জান, হুজুরের আম্মা জান, হুজুরের কলিজার টুকরা টুকরিরা, হুজুরের আহলিয়া আমাদের পাক আম্মা জানদের রূপাকে সব পৌঁছে দিন। আল্লাহ তালা খাস করে কারবালা জমিনে সাদা সালেহীন ইমামে হাসান হুসাইন হুজুর রূপাকে সবটু পৌঁছে দিন। আল্লাহ চার পিরানে পে চার ইমাম হুজুর রূপাকে সব পৌঁছে দিন। আল্লাহ তালা আমার মুর্শিদ মুজাদুজ্জামান দাদা হুজুর পীর কিমলা রূপাকে সবটু পৌঁছে দিন। আল্লাহ তালা এই হারুয়া জমিনে শুয়া যে পীর আব্বাসানি গোরাচাঁদ হুজুর রূপাকে সব পৌঁছে দিন। হুজুরের রুহানি দোয়া আল্লাহ মিলিয়ে এই জমিনে আমাকে ক্ষমতা আসনে বসিয়ে দেবেন আল্লাহ। আল্লাহ পাক এই এলাকার মানুষকে হুজুরের রুহানি দোয়া মিলিয়ে দিন আল্লাহ। আল্লাহ তালা বসিনারে আল্লাহ মারুল আমিন সাহেবের রূপাকে সব পৌঁছে দিন। দাদা হুজুরের পাঁচ কলিজার টুকরা খলিফা হুজুর রূপাকে সব পৌঁছে দিন। আমরা যারা তুমি জামাদের প্রত্যেকের আব্বা আম্মা ভাই বোনের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যা চলে গেছে জান্নাতি করে দিন। যারা বেঁচে আছে হায়াত আনাজ করুন, দুবেলা দুমুঠো খাওয়ার জন্য আল্লাহ কখনো কাউকে কারো দুয়ারে হাত পাতাবেন না। আল্লাহ যাদের অভাবী সংসার কত কষ্ট করে থাকে, তারা বাচ্চা কাঁদে মা ভালো মন্দ খাবো, বাপের কাছে কাঁদে পয়সা নাই। আহ আল্লাহ প্রত্যেকটা সংসারের অভাবকে দূর করে দিন আল্লাহ।
আল্লাহ গরিব বাচ্চা গুনের পরনার কাপড় দেন আল্লাহ, গরিব মা বোন গুনোরকে আল্লাহ পাক অভাব দূর করে দিন আল্লাহ, বাচ্চাদেরকে খাওয়াবার জন্য কাউকে ভিক্ষার ঝুলা হাতে ধরিয়ে দেবেন না আল্লাহ। আল্লাহ আমার কওমে জান মাল ইমান ইজ্জত হিফাজত কর আল্লাহ। এ আল্লাহ জালিমরা মুনাফিকরা এক হয়ে গেছে, আল্লাহ আমার কওমকে বাঁচান আল্লাহ। সিরিয়া থেকে লিয়ে লিবিয়া থেকে লিয়ে সারা দুনিয়াতে আল্লাহ মা বেটি বাপ ভাইয়ের উপর অত্যাচার হচ্ছে, আল্লাহ আপনি বাঁচান। আমার কলকাতাতে আল্লাহ পেটের জ্বালায় গরিবের মেয়েরা 170টা আমার কওমের মেয়ে দেহ বিক্রি করছে, আল্লাহ পাক আল্লাহ আপনি আমাকে ক্ষমতা দেন আল্লাহ, আমি এই বোনগুলোকে উদ্ধার করব আল্লাহ। আল্লাহ আপনি আমাকে ক্ষমতা দেন আল্লাহ। আল্লাহ পাক দেশবাসী হিসাবে আপনারই তো সৃষ্টি, আমার দেশবাসী আমার ভারত বিদেশি শক্তি থেকে হেফাজত করুন আল্লাহ। আমার ভারতকে আল্লাহ বিদেশি শক্তি থেকে হেফাজত করুন, আমার ভারতের ভৌগোলিক পরিস্থিতিকে অন্য দেশের থেকে উন্নতি করে দিন আল্লাহ। আজকে আমার ভারত গরিব হয়ে যাচ্ছে, আল্লাহ আমার ভারতকে ধনী দেশের আল্লাহ পাক তালিকায় এনে দিন আল্লাহ। আয় আল্লাহ আমার দেশের সেনাবাহিনীকে বিদেশি শক্তি থেকে হেফাজত করুন, আয় আল্লাহ আমার দেশের প্রশাসন ভাইদের জানমাল হেফাজত করুন, আমার দেশের প্রশাসন ভাইদের জানমাল হেফাজত করুন, রাত বিরত তারা ঘুরে বেড়ায় দুষ্কৃতীদের হাত থেকে হেফাজত করুন আল্লাহ। আল্লাহ নিজেদের নোংরা রাজনীতির স্বার্থে গুন্ডা তৈরি করছে আমার কম গুণকে জালিমরা, আল্লাহ তাদের হাত থেকে আমার কমের ভাইগুনোকে বাঁচান। আল্লাহ এই এলাকায় যাদের দাপট আছে আল্লাহ তাদেরকে হকের জন্য একটু আসার তৌফিক দিন, যেসব ভাইরা রয়েছে আল্লাহ পার্টি করে যে দীর্ঘদিন তাদেরকে আল্লাহ নাই সত্যের জন্য গরিবের পাশে একটু এনে দিন আল্লাহ, আর যেন লোভ না করে হেদায়েত করে দিন আল্লাহ। আয় আল্লাহ আমার দেশের হিন্দু ভাই দলিত ভাই আদিবাসী ভাই সাঁওতাল ভাই বাগদি ভাই যে কোনো ধর্মের মানুষ সবই তো আপনার সৃষ্টি, সবাইকে ছেলে বুলে বাচ্চালে শান্তির পথে চলার তৌফিক দিন, সুখে শান্তিতে রাখেন, বাচ্চাদেরলে হাসি খুশিতে রাখেন আল্লাহ, সবার রুচিতে কারবার ব্যবসা বাণিজ্যে বরকত দিন। এলাকায় মাঠে খাটা মানুষ চাষি মানুষ আল্লাহ এই রোদে কষ্ট করে কাজ কাম ছেড়ে দিয়ে এতক্ষণ ধরে বসেছিল আমার আল্লাহ, এদেরকে আমি জোর করে বসিয়ে রাখিনি, টাকা দিয়ে বসিয়ে রাখিনি, চলে গেলে মারবো এ ভয়ও নেই এদের আল্লাহ, উপরন্তে এসেছে বলে অনেকে মারবে বলেছে আল্লাহ, সব ভয় ভীতিকে ছেড়ে দিয়ে আপনার ভালোবাসে আপনার হাবিবের ভালোবাসে আপনার হাবিবের খানদানকে ভালোবেসে এসে বসে আছে আল্লাহ, এদের বসাকে আপনি কবুল করে নেন আল্লাহ, এদের জীবনের গুনাহকে আপনি মাফ করে দিন আল্লাহ, এদেরকে দুনিয়া আখিরাতে আমার সাথী বন্ধু হিসেবে কবুল করুন আল্লাহ, আমার আব্বা গুনো মা গুনো বোন গুনো ভাই গুনোকে দুনিয়া একসাথে আমাদের সাথে রাখবেন, পরকালে একসাথে জান্নাতি করে দেবেন আল্লাহ। আল্লাহ আপনি আমাকে এদের খাদিম হিসাবে কবুল করুন আল্লাহ, এদের জন্য আমাকে কিছু করার তৌফিক দেন আল্লাহ, আল্লাহ পীর আবু বকর সিদ্দিক নলেজ তাড়াতাড়ি করিয়ে দিবার তৌফিক দেন আল্লাহ, মুনাফিকরা মিথ্যা প্রচার করছে তাদের হাত থেকে আমার ভাইদেরকে বাঁচান আল্লাহ, মুনাফিকদের চক্রান্ত থেকে আমার ভাইদেরকে বাঁচান আল্লাহ। আল্লাহ আমি নলেজ সিটি করবো আমার অন্তরে খবর আপনি জানেন, আপনি আমাকে করার তৌফিক দেন আল্লাহ। আল্লাহ 21 বিধানসভায় রাজ শক্তি করার জন্য প্রার্থী দেব আল্লাহ, জমিন আসমান রাজত্ব তো আপনার হাতে আপনার কাছে চাইছে, আপনি আমার প্রার্থীকে জিতিয়ে দেবেন আল্লাহ। আল্লাহ আপনার কাছে রাজ শক্তি চাইছে, ভিক্ষা দেন আল্লাহ, দেশের স্বার্থে দেশবাসীকে বাঁচাবার স্বার্থে গরিব অসহায় মানুষের মুখে খাবার তুলে দিবার স্বার্থে পরনার কাপড় দিবার স্বার্থে বাচ্চাদের শিক্ষা দিবার স্বার্থে নারীদের রেপের হাত থেকে বাঁচাবার স্বার্থে গরিব মেয়েদের বিবাহ সুব্যবস্থা করে দিবার স্বার্থে শিক্ষা দিবার স্বার্থে আল্লাহ আপনি আমাকে রাজ ক্ষমতা দান করুন আল্লাহ। আজ রাজ শক্তি দিয়ে মসজিদের বিরোধী করছে মাদ্রাসার বিরোধী করছে আল্লাহ, আমাদের হাতে ক্ষমতা না থাকলে আমরা বাঁচাবো কী করে আল্লাহ, আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমতা দিন আল্লাহ। আল্লাহ আপনি আমাদেরকে রাজ শক্তি দান করুন আল্লাহ, আমার কম যেন বিভ্রান্তি না হয়ে যায়, কমকে যারা বিভ্রান্তি করছে তাদেরকে হেদায়েত করুন আল্লাহ, হেদায়েত করুন আল্লাহ, হেদায়েত করুন আল্লাহ, হেদায়েত যদি কপালে তাদের না থাকে আল্লাহ কমকে কমসে কম তাদের হাত থেকে বাঁচিয়ে দেন আল্লাহ, আল্লাহ বাঁচিয়ে দেন আল্লাহ। আমার মোজাদ্দেদ জামানের বাচ্চাদেরকে আল্লাহ মিল মোহাব্বত দিন, সুখে শান্তিতে রাখুন, আমার তিন দাদি যেন হায়াত দারাজ, কোনো চাষি যান ফুপু ফুপা আত্মীয় স্বজন মামা মামি খালা খালু নানা নানি সবাই যারা বেঁচে আছে হায়াত দারাজ কোন সুখে শান্তিতে রাখুন, যারা চলে গেছে জান্নাতি করুন। এলাকায় যত সংগঠনের কর্মীরা আছে যত সংগঠনের ছেলেরা আছে ওদের জানমাল হেফাজত করবেন আল্লাহ, যারা
জালিমদের পাল্লায় পড়ে সামান্য পয়সা নিয়ে আমার সংগঠন ছেলেদেরকে হুমকি দিচ্ছে, ওই সকল ভাইগুলোকে হেদায়েত করে দিন আল্লাহ, হেদায়েত করে দিন আল্লাহ, হেদায়েত করে দিন আল্লাহ। যদি হেদায়েত কপালে না থাকে আমার ছেলেদের ঘরে যারা জ্বালাচ্ছে তাদের বিচার আপনি করবেন আল্লাহ, আপনার কাছে বিচার সুপে দিলাম, কায়নাতের মালিক বিচার আপনি করবেন আল্লাহ। আল্লাহ আমার এই মিডিয়া বন্ধুগুলো আল্লাহ যেখানেই যাই ছুটে 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 গিয়ে সত্য খবরটা দেশ বিদেশ মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দিচ্ছে। আল্লাহ এদেরও রুজিতে আপনার ব্যবসা বাণিজ্যে বরকত দেবেন। পেটের জ্বালা আমার ভাই ব্যবসা করে, মাইকলা থেকে শুরু করে দোকানদারি করছে, সবাই যে যা চাষবাস করে গরিব আল্লাহ, আল্লাহ পেটের জ্বালা বড় জ্বালা। আল্লাহ আপনার নবী বলেছে যেখানে অভাব দেখা দেবে সেখানে কুফুরি ঢুকবে। আল্লাহ আমার কম আজকে গরিব হয়ে গেছে, আল্লাহ আমার কমের রুজিতে বরকত দিন আল্লাহ। আর জঙ্গলমহল থেকে শুরু করে বীরভূম আল্লাহ আদিবাসী থেকে শুরু করে আশপাশে সিভিল কাজ থেকে শুরু করে মিনাখাতে শুরু করে ঝাড়খণ্ড শুরু করে বাসন্তী শুরু করে আল্লাহ সন্দেশ কাজে শুরু করে সব গরিব মানুষ যারা আছে এদিকে গিয়েছিলাম আল্লাহ পাক, হিঙ্গলগঞ্জে সব গরিব মানুষরা রয়েছে, আহ কী হালে আছে, বন্যার বাঁধ ভেঙে গিয়েছিল, ব্যস্ততার জন্য সব জায়গায় যেতে পারি না। তবে দোয়া করি আপনার সৃষ্টিকে আপনি বাঁচান আমার আল্লাহ, সবাইকে আল্লাহ শান্তির পথে চলার তৌফিক দেন, খাস করে আমাকে হেদায়েতের রাস্তায় চলুন, আমার বাপ ভাই সবাইকে হেদায়েতের রাস্তায় চলুন, দেশবাসীকে হেদায়েতের রাস্তায় চালান আল্লাহ। আপনি বড় দয়ালু, আপনি বড় দয়ালু, এ সমাজকে একবার পরিবর্তন করার সুযোগ দেন আল্লাহ, আমাকে একটু আপনার সৃষ্টির খেদমত করার তৌফিক দেন আল্লাহ, আমার মা বোনের হয়ে লড়াই করার একটু তৌফিক দেন আল্লাহ, এনআরসির হাত থেকে গরিবগুনোকে বাঁচাবার মতো আমাকে শক্তি দেন আল্লাহ। আজকে কেস করেছি সুপ্রিম কোর্টে, আল্লাহ কামিয়াবি করবেন আল্লাহ। আল্লাহ চাওয়ার তো শেষ নেই, প্রত্যেকের মনে আশাকে আপনি কবুল করবেন। আল্লাহ আল্লাহ, ফেরাউনকে আপনি ধ্বংস করেছেন, নমরুদকে আপনি করেছেন, আবু জেহেল, সাদ্দাদ, আবুল আহাব, হিটলার, আল্লাহ আজ আমার দেশ ও দেশবাসীকে যারা লুটছে এবং আমার বাংলায় যারা জুলুম করছে এদেরকে হেদায়েত করুন, যদি হেদায়েত কপালে না থাকে এদেরকে ধ্বংস করবেন আপনি আল্লাহ। আল্লাহ আপনি আমাদেরকে পরীক্ষা নিচ্ছেন, তবে আপনার কাছে কোটি কোটি শুকরিয়া, আজকের এই সুন্দর পরিবেশ আপনি করে দিয়েছেন, কোনো নেতা ছায়া করে দেয়নি, কোনো নেতা আমায় হাত দেয়নি, কোনো নেতা আমার জবানে কথা দেয়নি, এ জীবন আপনি দিয়েছেন আল্লাহ, এ জীবন যেন আপনার রাস্তাতেই কুরবানি করতে পারি, আমার যুবকদের ঘরে এই বুদ্ধি দেন আল্লাহ, আমিন সুম্মা আমিন। আল্লাহ আমি আপনার ভরসায় ঘুরে বেড়াই, আপনার সহযোগিতায় ঘুরে বেড়াই, আপনার সাহায্যে ঘুরে বেড়াই, আপনার ভরসায় ঘুরে বেড়াই, আপনার সাহায্যে ঘুরে বেড়াই, আমার কোনো বডিগার্ড নেই আল্লাহ।